বিগত প্রথম দিন এবং আজকের ট্রেনিং থেকে আমি যে বিষয়গুলো শিখতে পেরেছি, আসলে পৃথিবীটা হচ্ছে একটি নেতৃত্ব দেওয়ার পৃথিবী। সবার আগে আমি আমার নিজের ভিতরে যে পরিবর্তনটা নিয়ে এসেছি নেতৃত্ব দেওয়ার পৃথিবী, নেতৃত্ব দেওয়ার যে একটা গুণাবলী সেটা আমি এই ট্রেনিং থেকে শিক্ষা লাভ করতে পেরেছি। কারণ লিডারশিপ ইজ পার্সোনাল পাওয়ার নট পজিশনাল পাওয়ার। আমার ভিতরে কখনো যে ইনফ্লুয়েন্স করার যে একটি ক্ষমতা এটা আমার কখনোই ছিল না। তবে আমি তাহলে স্যারের ট্রেনিং থেকে এই বিষয়টা আমি শিখতে পেরেছি, আমি আমার টিমকে নিয়ে কিভাবে সুন্দর একটি প্ল্যানিং করে পরিকল্পনা করে আগামী দিনে এই টিমকে কিভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে একটি সেলফ বুলিয়ন তৈরি করা যায় এরকম একটি টার্গেট নিয়ে আজকে আমি এখান থেকে যাচ্ছি। বিশেষ করে আমার যে এখন পরিকল্পনা রয়েছে, আমি আমার টিমকে নিয়ে আগামী 14 তারিখ একটি বিশাল অভিবি প্রোগ্রামের আয়োজন করব ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে, এবং আমার টিমের যে 6 জন লিডারকে আমি সিলেক্টেড করেছি এই 6 জনকে কিভাবে আগামী দিনে আমি ভালো একটি র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 40,000 টিভি দিয়ে আমি আমার র্যাঙ্কটাকে কি ভালো একটি জায়গায়